পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাফ, ওয়াল কুরআনিল মাজীদ, বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীম। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাযউম বাইদ, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج، أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج، والأرض مددنا والخيل فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم، ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লি বৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই শাহবাজপুর জামে মসজিদে আজকের আমার জুমুয়ার খুতবার বিষয়, আজকের আমার আলোচ্য বিষয় মুনাফিক পরিচিতি ও বর্তমান সমাজের প্রস্তুতি। আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এ বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। মুনাফিক কারা, এদের পরিচয় কি, আর বর্তমান আমাদের সমাজ, এই সমাজ কেমন, এদের পরিস্থিতি কেমন, এই বিষয়টা নিয়ে আমি তুলনামূলক ইনশাল্লাহ সংক্ষিপ্ত হলেও আমি আলোচনা করার চেষ্টা করব। তবে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ ইনশাল্লাহ আমি দ্বিতীয় খুতবাতে গ্রহণ করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের মূল আলোচনায়। আজকের যে আমার আলোচনা, যেটা আপনাদের প্রথম খুতবাতেই বলা হয়েছে, মুনাফিক পরিচিতি ও বর্তমান সমাজের পরিস্থিতি। মুনাফিকদের পরিচয় কি, তারা কারা, কি তাদের কথাবার্তা, কেমন লক্ষণ তাদের, এবং আমাদের বর্তমান সমাজ কেমন। যদি মুনাফিকদের চিত্র আপনি জানতে চান, পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে মুনাফিকদের সম্পর্কে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে এ প্রসঙ্গে, মুনাফিকদের চিহ্ন সম্পর্কে ইমাম বুখারী তার সহিহুল বুখারী কিতাবুল ইমানে একটি অনুচ্ছেদ কায়েম করেছে মুনাফিকদের চিহ্ন এ সম্পর্কে। আর ওখানে হাদিস এনেছেন, এখানে হাদিস এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল ইমান অধ্যায় নম্বর 2,
অনুচ্ছেদ নম্বর ২৪, হাদিস নম্বর ৩৪, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন যে চারটা গুণ, চারটা এমন গুণ আছে, এই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে খাঁটি মুনাফিক। আর চারটা গুণের মধ্যে কোন একটা গুণ যদি কেউ ত্যাগ করতে না পারে, মানে চারটা গুণ যদি কেউ ত্যাগ করতে না পারে, কোন একটা গুণ যদি কারোর মধ্যে থেকে যায় তাহলে তার মধ্যে একটা মুনাফিকের গুণ রয়েছে। চারটা গুণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক নম্বর পয়েন্ট, আমানত রাখলে খেয়ানত করবে, তার কাছে আমানত রাখা হবে, কোনো কিছু ইয়ে করা হবে, সে আমানতের খেয়ানত করলো, এটা হচ্ছে মুনাফিকদের একটা গুণ। দুই নম্বর গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে কথা বললে মিথ্যা বলে। আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক মানুষই আছে যাদের কাছে এরকম রিপোর্ট আছে যে তার কাছে এরকম আমি রেখেছিলাম, তার কাছে পড়ে লিবো বলে এরকম সে করে দিল, সে আমাদের খেয়ানত করলো। আর এ ব্যাধি আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি, মুসলিমও যদিও কয়েক একজন লোক বাদ থাকলেও কথা বললে মিথ্যা কথা বলা, তাহলে মুনাফিকদের এই হচ্ছে দ্বিতীয় নম্বর গুণ যে কথা বললে মিথ্যা বলবে। তিন নম্বর গুণ কি? অঙ্গীকার করলে ভঙ্গ করবে, অঙ্গীকার করবে, কোনো কিছু অদা করবে, ঠিক আছে আপনাকে এই জিনিসটা দেবো বা অমুক সময় দেবো বা অমুক সময় যাবো বা যে কোনো প্রকার অদা হোক, ওয়াদা করলে ভঙ্গ করে, এটা হচ্ছে মুনাফিকদের তিন নম্বর বৈশিষ্ট্য। আর আমরা দেখতে পাই যে আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজেও এই রোগ থেকে কেউ মুক্ত নন, অধিকাংশ মানুষের এই অবস্থা, অদা করবে, অদা খেলাপ করছে, কথার কোনো দাম নেই। আর চার নম্বর গুণটা সম্পর্কে আল্লাহ রাসূল বলছে যে মুনাফিকদের যে চার নম্বর গুণ সেটা হচ্ছে যে যখন কারো সঙ্গে সে ঝগড়া করে, কোনো কারণে ঝগড়া হয়ে গেছে, ঝগড়া করছে, আর যাহা ঝগড়া শুরু হলো তখন অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলো, তাহলে এই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে একটি যে যখন ঝগড়া করবে তখনই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করবে। তাহলে এই চারটা বৈশিষ্ট্য যখনই কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে তখনই বুঝে নিতে হবে যে এ হচ্ছে খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল, এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবা ইকরাম, আর এক প্রকার লোক ছিল খাঁটি কাপের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। তাহলে তিন প্রকার লোক ছিল। আজকে আমাদের যুগে, আমাদের সমাজে আর এক প্রকার লোক, চার প্রকার লোক দেখা যাচ্ছে। আমাদের সমাজে চার তিন প্রকার লোক তো আছেই, তার সাথে আর একটা প্রকার লোক প্লাস হয়েছে আমাদের সমাজে, সেটা হচ্ছে বেনামাজি মুসলিম। বেনামাজি মুসলিম, নামাজ না পড়েও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কোন লোক ছিল না, এমন কোন নামের মুসলিমও ছিল না যারা নামাজ না পড়েও নিজেকে মুসলিম বলে দাবি করতে, এই রকম মানুষ ছিল না। কারণ তারা জানতো যে পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ না আদায় করলে মুসলিম হওয়া যায় না। সেই জন্য মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা বহুরূপী মুসলিম, যারা নামধারী মুসলিম হওয়ার চেষ্টা করেছে, তারাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে এই চার নম্বর যে ফিরকা তৈরি হয়েছে বেনামাজি মুসলিম, এদের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেসব মুনাফিক ছিল তারা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করত, তারা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যেসব মুনাফিকদের ব্যাপারে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুনাফিক কারা, খাঁটি মুনাফিক কারা, যেটা আমি আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিস নম্বর 34 থেকে আমি আপনাদের সামনে আমি প্রথমে পেশ করেছি। এবার মিলিয়ে দেখুন, নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে দেখুন, মিলিয়ে দেখুন যে আমার মধ্যে এই চারটা গুণের মধ্যে কোন গুণ আছে নাকি। মুনাফিকদের শাস্তি সম্পর্কে শুনুন, মুনাফিকদের শাস্তি খুবই ভয়ঙ্কর, মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতেও খুব মারাত্মক। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140 এ যে আল্লাহ মুনাফিক এবং কাফের সকলকে একত্রিত করবেন জাহান্নামে। আল্লাহ সুবহান তাআলা জানিয়ে দিয়েছেন যে মুনাফিক এবং কাফের সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন জাহান্নামে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 এ যে হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কথা বললেন। এই কথা আমার নাই, উঠে দেখুন পবিত্র কোরআন, আমি আপনাদের সামনে রেফারেন্স আগে দিয়েছি সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73। মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে আরো জানিয়ে দিয়েছেন শুধু তাদের স্থান জাহান্নাম, জাহান্নামই নয়, তাদের স্থান সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 এ যে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে এটা শেষ কথা নয়, বরঞ্চ মুনাফিকরা জাহান্নামে থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে, আর এটাই শেষ কথা নয়। তার কারণ এমন কিছু জাহান্নামি আছে, এমন কিছু জাহান্নামি আছে যাদের একটা সময় আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের জন্য প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। এমন এক শ্রেণীর লোক থাকবে জাহান্নামে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জানাচ্ছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 এ যে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। এ হচ্ছে মুনাফিকদের অবস্থা, এ হচ্ছে মুনাফিকদের শাস্তি, যে এরা জাহান্নামে যাবে শেষ কথা বলে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কেন? আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন এই মুনাফিকদের সম্পর্কে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142 এ নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কেমন করে ধোঁকাবাজি করে? এর উত্তরটা আছে পবিত্র কোরআনে অন্য জায়গাতে, আর মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনে একটা সূরাই অবতীর্ণ হয়েছে যেটার নাম হচ্ছে মুনাফিকুন, সূরা নম্বর 63। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1 এ জানাচ্ছেন যে হে নবী, মুনাফিকরা তোমার নিকট এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আমি জানি যে তুমি নিশ্চয় তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কি ছিল তাদের চরিত্র, কি ছিল তাদের বৈশিষ্ট্য, কি ছিল তাদের গুণ? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, এরকম ভাবে তারা বড় বড় কথা বলতো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। আজকে আমাদের সমাজে যে বেনামাজি, যে এক শ্রেণীর মুসলিম যারা নামাজ না পড়েও মুসলিম, তারা বলে না যে আরে আমি শুধু নামাজটাই পড়ি না, নামাজটাই পড়ি না, এটাই শুধু আমার দুর্বলতা, না হলে আমার অন্তর খুবই পরিষ্কার, আমি আল্লাহকে খুবই ভয় করি, আমি রসুলকে মানি, আমি পরকালে বিশ্বাস রাখি, শুধু নামাজটা পড়ি না এটাই যা। এটাই হচ্ছে আমাদের এক শ্রেণীর মুসলিম যারা মুসলিম দাবি করে, নামাজ না পড়লেও তারা মুসলিম, তারা শুধু মনে করে যে জুমা জুমা নামাজ পড়লেই তো মুসলমানের খাতাতে নাম লেখা যায়। এত সোজা কথা নয়, এত সোজা কথা নয়। আপনি নামে মুসলিম হলেই শুধু জান্নাত পাওয়া যাবে না, নামে মুসল্লি হলে, সাপ্তাহিক মুসল্লি হলে জান্নাত পাওয়া যাবে না, আপনাকে সেই রকম নামাজি হতে হবে
না হলে যদি আপনি সেই রকম নামাজ হন তাহলে সেই সব নামাজের জন্য জাহান্নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6 ফাওয়াইল লিল মুসাল্লিন ধ্বংস জাহান্নাম সেই সব নামাজিদের জন্য আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন আল্লাযীনাহুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য তা করে আমাদের সমাজে লোক দেখানোর জন্য করে কি না করে একটু চিন্তা করে দেখুন আজকে অনেক জুমার নামাজি আছে সাপ্তাহিক নামাজি আছে আট খাট 360 আট মানে হচ্ছে জুমা খাট মানে হচ্ছে মৃত্যু জানাজা আর 360 মানে হচ্ছে ঈদের নামাজ এই যে নামাজি তারা মনে করে যে যদি আমি জুমাটাও না পড়ি তাহলে লোকে বলবে কি অমুকের স্ত্রী বলবে আরে অমুকের স্বামী বা অমুকের বাপ আরে নামাজ তো পড়ে না জুমার নামাজটাও পড়তে যায় না রে এরকম ভাবে একটা সমালোচনা শুরু হয়ে যাবে আমার বিহাইরা বলবে বা আমার আর কেউ বলবে যে লোকটা জুমার নামাজ পড়ে না একবারে সমাজ বিরোধী লোক একবারে সমাজ বিরোধী লোক সুতরাং আপনি নিজের বিচার নিজেই করুন আমি শুধু আপনাকে সূত্রগুলো বলে দিচ্ছি আমাদের মধ্যে যারা এমন ব্যক্তি আছেন শুধু আখের নামাজি খাটের নামাজি 360 নামাজি তারা পরিবর্তন হয়ে শীঘ্রই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করুন নইলে পরিত্রাণের কোনো উপায় নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই সব মুনাফিকরা যেমন দাবি করত মুখে অনুরূপভাবে আজকে আমাদের বেনামাজি মুসলিম ভাইরা তারাও খুব মুখে দাবি করছে আমাদের অন্তর ঠিক আছে আর তারা নামাজিদের সমালোচনা করে আরে ও লোকটা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই কিন্তু তার খুবই অন্তর খারাপ তার খুবই এরকম ওইরকম মানে হাজার রকম বিভিন্ন কথাবার্তা মুখে দাবি করলে মুমিন হওয়া যায় না উঠিয়ে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8 আমি যে আপনাদের সামনে প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে ওয়া বিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু তারা মুমিন নয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সুতরাং আজকে নামাজ না পড়ে আমি মুসলিম আর মুমিন যতই দাবি করি না কেন আমি পাক্কা হাজির বেটা হই আর পাক্কা মৌলভী সাহেবের বেটাই হই আর কিছু হই সুতরাং আমার মুক্তির কোনো উপায় নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো অর্থাৎ নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসকে ছেড়ে দিয়ে আমি কখনোই মুসলিম হতে পারবো না তারপরেও আজকে আমাদের সমাজে সেই সব বেনামাজি মুসলিমদের জন্য অনেক কিছু করা হয় আজকে আমাদের যারা গ্রামের মান্যগণ্য ব্যক্তি মোড়ল সর্দার আজকে আমাদের যারা মসজিদের ইমাম আর যারা আমাদের আলেম সমাজ তারা কিভাবে সেই সব বেনামাজিদের মুসলিমদের জানাজা পড়েন একটু লক্ষ্য করুন আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি রেফারেন্স সহ দলিল দিচ্ছি আর চিন্তা ভাবনা করবেন যে বেনামাজি মুসলিমদের জানাজা নামাজ পড়া যাবে কি যাবে না আমি আগেই প্রমাণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা বেনামাজি ছিল তারা পরিষ্কার কাফের যেমন আবু জেহেল আবু লাহাব আর যারা নগর মুসলিম ছিল তারাও নামাজ পড়ত কিন্তু তাদের স্থান সম্পর্কে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছে যেটা আমি আপনাদের সামনে বললাম যে এদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম শুধু জাহান্নামই নয় জাহান্নামের নিম্নতর স্তর শুধু সেটাই শেষ করার কথা নয় বরঞ্চ তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আর আমাদের সমাজের এই বেনামাজি মুসলিমদের জন্য জানাজা তো দূরের কথা বরঞ্চ তার চেয়েও আরো কিছু করা হয় বরঞ্চ এর জন্য মানুষকে আহ্বান করা হয় যে উমুক ব্যক্তি মারা গেছে উমুক ডাক্তার মারা গেছে উমুক মাস্টার মারা গেছে তার জানাজার নামাজ হবে উমুক সময়ে এতটা সময়ে এইভাবে প্রচার করা হয় উঠে দেখুন ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিখ্যাত মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি যখন মারা যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহর পুত্র অর্থাৎ মুনাফিক সর্দার আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজার নামাজের জন্য আহ্বান করলেন যে হে আল্লাহ রাসূল আমার বাপ মারা গেছে আমার পিতা মারা গেছে এই জানাজার নামাজটা আপনি পড়ান আর আপনার পরনের জামাটা আমার বাপকে দেন আমার বাপকে পড়িয়ে দিয়ে হতে পারে আল্লাহ তাআলা তার আযাব কিছু কমাতে পারে সুতরাং আপনি আমার বাপের জন্য জানাজার নামাজ পড়তে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 80 আল্লাহ সুবহানাল্লাহ জানাইছেন, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা, তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, যাওয়ার জন্য তৈরি। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ধরে টেনে নিচ্ছেন যে হে আল্লাহ রাসূল, এটা মুনাফিক, এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়বেন। কোথায় পাবেন এই ঘটনা? উঠিয়ে দেখুন সহিহুল বুখারি কিতাবুল তাফসির অধ্যায় নম্বর 65 সূরা নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নম্বর 4670 উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে কাপড় ধরে টেনে নিচ্ছেন যে হে আল্লাহর রাসূল, এই মুনাফিকের নামাজ আপনি পড়বেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে উমার, আমাকে ছেড়ে দাও, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 80-তে, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই কথা, তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের ক্ষমা করবে না। হে উমার, আমাকে আল্লাহ তাআলা নিষেধ করেনি, আমাকে দুটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়েছে, সুতরাং হে উমার, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। হে উমার, আল্লাহ বলেছে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করো তবু আল্লাহ তাকে ক্ষমা করবেন না। হে উমার, আমি 70 বার নয় তার চাইতে বেশি আমি তার জন্য ক্ষমা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, উবাইয়ের জানাজার নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন এবং বিভিন্ন যুক্তি তুলে ধরছেন, বিভিন্ন দলিল তুলে ধরছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, এবং মুনাফিক কি উমুক সময় একথা বলেছিল, উমুক সময় একথা বলেছিল, আর তার জানাজার নামাজ আপনি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শুনলেন না, তাই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ আদায় করে চলে গেলেন। জানাজার নামাজ আদায় হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, সব কিছু সমাধা হয়েছে, আল্লাহর রাসূল ফিরছেন, এমন সময় সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হচ্ছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 84 যে ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনোই তার জানাজার সালাত আদায় করবে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না। ওরা তো আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসেক অবস্থায় ওরা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দিলেন যে ওদের মধ্যে কারো মৃত্যু হলে তো কখনো তার জানাজার সালাত আদায় করবে না, জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না দোয়া করার জন্য, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসেক অবস্থায় পাপাচারী অবস্থায় ওরা মৃত্যুবরণ করেছে। কেন কুফরি করেছে? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে সহিহ তিরমিজির 2621 নম্বর হাদিস, ইবনে মাজার 1079 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে এবং ওদের মাঝে অর্থাৎ কাফেরদের মাঝে চুক্তি হলো, পার্থক্য হলো নামাজ, যে ব্যক্তি উহা পরিত্যাগ করলো সে কুফরি করলো। তার মানে নামাজ ত্যাগ করা মানে কুফরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে, সেই জন্য তাদের জানাজার নামাজ পড়বে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছেন যে বেনামাজি নামাজ ত্যাগ করা মানে কুফরি করা, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, সুতরাং তার জানাজার নামাজ আপনি কিভাবে পড়বেন, কিভাবে তার জানাজার নামাজ আপনি পড়বেন একবার ভেবে দেখুন। এদের জানাজার নামাজ শুধু পড়া না পড়া এটাই শেষ কথা নয়, আজকে আমাদের সমাজে যা হচ্ছে তাদের জন্য খবর দেওয়া, তাদের জন্য মানুষকে আহ্বান করা, এ ব্যাপারে যারা আমি বিশেষ করে যারা গ্রামের মরল সর্দার এবং আলেম ওলামা বা মসজিদের ইমাম তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা ভাবুন। সুতরাং পাবলিকের গোলামি করতে গিয়ে নিজের ইমান বিক্রি করবেন না, পাবলিকের গোলামি করতে গিয়ে নিজের ইমান কখনোই বিক্রি করবেন না। এদের জন্য জানাজার নামাজ পড়া শুধু না যায় নয় বরঞ্চ হারাম, এদের জন্য দোয়া করাও হারাম। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113-তে যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। আল্লাহ সুবহানাল্লাহ জানাচ্ছেন যে আত্মীয় স্বজন যদি হয়, যদি তারা মুশরিক হয়, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো মুমিনদের উচিত হবে না, কোনো মুমিন নবী এবং মুমিনদের উচিত হবে না।
আসুন জানার চেষ্টা করি যে যারা নামাজ আদায় করে না তারা কি মুশরিক নন? এর উত্তরটা রয়েছে পবিত্র কোরআনের অন্য জায়গাতে, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। সুতরাং নামাজ ত্যাগ করা মানে আপনি মুশরিক হয়ে গেলেন, নামাজ ত্যাগ করা মানে আমি মুশরিক হয়ে গেলাম, সুতরাং নামাজ ত্যাগ করা মানে সে মুশরিক। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। তাহলে আপনি সেই বেনামাজি হোক না, আপনার ভাই হোক না, গ্রামের আর কেউ হোক না, সে একজন বড় ডাক্তার বা আর কিছু, তার জন্য আপনি ক্ষমা চাইবেন, তার জন্য আপনি দোয়া করবেন, তার যা যা নামাজ আপনি পড়বেন? কখনো এটা হতে পারে না, এটা হতেই পারে না। বড় বড় মুফতিদের ফতোয়া রয়েছে, আব্দুল কাদের জিলানি বলেছেন যে বেনামাজিদের ওদের যা যা পড়তে হবেই না, বরং তাকে মুসলিমদের কবরেও মাটি দেওয়া চলবে না। এ সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং মুক্তি তাদের সম্পর্কে অনেক কড়া কঠিন কঠিন ফতোয়া রয়েছে, যদি এই সবগুলো আলোচনা করা যায় তাহলে বেশ অনেক সময়েরও প্রয়োজন এবং আরো মুশকিলে পড়ে যাবেন। সুতরাং আমার ভাই বন্ধুদেরকে বলবো, যারা শুধুমাত্র 8 খাট 360 যাদের ইমান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করুন। চেষ্টা মানে অবশ্যই করতে হবে, নইলে পরিত্রাণের কোনো উপায় নেই। আর আমি বিশেষ করে আলেম ইমাম এবং গ্রামের মৌসাদদারকে বলবো যে আপনার এই ব্যাপারে একত্রিত হন এবং আলোচনা মাফিক যে না, বেনামাজি আমরা জানা যা পড়বো না, বিশেষ করে আমরা যারা ইমাম তাকে দিয়ে আমরা পড়াবো না বা ইমামের উপরে আমরা প্রেশার দিব না, আমরা মৌসাদদার এই ব্যাপারে আমরা যদি একমত হয়ে যাই তাহলে ইনশাল্লাহ বিশেষ করে এইরকম বেনামাজিতে জানা যা পড়ার মতো একটা নাজায়েজ কাজ আমরা নেকির উদ্দেশ্যে গিয়ে আরো পাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে এইরকম একটা পাপ থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা লোককে সচেতন দিতে পারবো যে নামাজ পড়াটা কতটা জরুরি। আজকে আমাদের এমন হয়ে গেছে, নামাজ পড়া না পড়া কোনো ব্যাপারই না, নামাজ না পড়লেও মুসলিম হওয়া যায়, কারণ এটা কোনো ব্যাপারই না। আজকে এমন মানে একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে মানুষের যেহেতু নামাজের ব্যাপারে এত করা কঠিন নেই, সেই জন্য এটাকে এমন কিছু ভাবছে না। সময় যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আমি আমার কথা আগে বাড়াতে পারছি না, তবে আমার যে ভাইদেরকে আমার কথাতে হয়তো আঘাত লেগেছে, আপনারা কেউ আঘাত নেবেন না। আপনারা মনে রাখবেন যে যখন ডাক্তার আপনার যদি কোথাও ফোঁড়া ওঠে আর ডাক্তার আপনার অপারেশন করার জন্য সেই ফোঁড়াটাকে টিপে ধরে, আপনাকে ব্যথা হতে পারে, কিন্তু আপনি কি মনে করেন যে ডাক্তার আমার দুশ্মন, ডাক্তার আমার ক্ষতি করছে? আপনি মনে করেন যে ডাক্তার আমার ভালোর জন্যই আমাকে কিছু কষ্ট দিচ্ছে? অনুরূপভাবে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষিনী, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে রাস্তা সেই রাস্তা বাঁচাচ্ছি, এর পরেও যদি আপনাকে মনে হয় যে আমাকে কিছু কষ্ট হলো, আপনি ভেবেলেন সেই ডাক্তারের মতো যে ডাক্তার ফোঁড়া টিপলে যেমন কষ্ট হয় এমনটি কিছু আমার কষ্ট হয়েছে। সুতরাং আমি প্রত্যেক ভাই ও বন্ধুদেরকে বলবো যে আপনারা আজকে থেকে আপনি তোবা করুন যে যা নামাজ ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ এখন থেকে আর নামাজ ছাড়বো না। প্রত্যেক ওয়াক্তে অর্থাৎ 5 ওয়াক্তে আমরা যথাযথভাবে যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে আমি নামাজ পড়বো। আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।